তোকে দেখাচ্ছি আমার ফ্রেন্ড এখন আমাকে সাবস্ক্রাইব করনি আর জানো তো ভগবান বোধহয় বেশিক্ষণ আমাকে মন খারাপ করে দেখতে পছন্দ করে না কলেজ শুরু হওয়ার প্রায় 3-4 দিন হয়ে গেল ফ্রেন্ডরা যখন কলেজে যেত তখন সিচুয়েশনের কারণে আমি যেতে পাইনি আর যখন আজ ঠিক করলাম আমি যাব তখন আর ফ্রেন্ডরা যেতে পারবে না তাই আর কি মাছেদের খাবার দিয়ে মন খারাপ করে নিজেও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে আর রাস্তায় দেখো কতটা জ্যাম হয়েছে মানে একে তো দেরি হয়ে গেছে তার মধ্যে মন খারাপ একা একা প্রথম দিন কলেজ তারপরে আবার দেখো রাস্তায় জ্যাম তারপর আর কি ক্লাসে এসে দেখি ফ্রেন্ডরা বসে আছে হ্যাঁ তবে দুটো ফ্রেন্ড এসেছিল আর ওদেরকে দেখে আমার মুখে হাসি টাকালি দেখ আমার ফ্রেন্ড এখন আমাকে সাবস্ক্রাইব করনি আর বলছে তোমাদেরকে ফুল সাবস্ক্রাইব করে দিতে চিটিং করতা হ্যায় তু চিটিং 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 করতা হ্যায় তু না না গো যদি ওর আলাদা মোবাইল থেকে করা আছে শর্টে যা এটাই এটাই হ্যাঁ তো এখানে আমি তোমাদের একটু বলে দিতে চাই এখনও যেই ভিডিওটা দেখছিলো এটা আসলে আমাদের একটা বান্ধবী ফ্রেন্ড যাদের বাড়িতে আমরা গিয়েছিলাম একটা তোমরা শর্টে গেলে এটা পেয়ে যাবে বা আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো চল স্নেহার রিয়াকশন দে কপি কর কর না দুজনে মিলে কপি কর স্নেহার রিয়াকশন স্নেহা স্নেহা পরে দেখে বলবি তোকে দেখাচ্ছি তো আমাদের অলরেডি একটা ক্লাস হয়ে গেছে আর এখন আমাদের ক্লাস নেই ফাঁকা বসে আছি আর আমার বান্ধবীদের ক্লাস করতে করতে খিদে পেয়ে গেছে তো জোম্যাটো থেকে কিছু অর্ডার করার চিন্তা ভাবনা করছে বাট কী অর্ডার করবে আর মাঝে আমিষ নিরামিষ চলে আসছে তো এখন আছি আমি হিস্ট্রির রুমে আমার বান্ধবীর সাথে ক্লাস করতে চলে এসেছি যদিও আমার হিস্ট্রি নেই কিন্তু আমারটা বড় হয়ে গেল না তো বান্ধবী এখন কিছু একটা ট্রাই করছে আমি পারছি না ভালো করে বানাতে এদেরকে দেখো তো আমাদের এখন ক্লাস হয়ে গেছে মানে সব ক্লাস হয়ে গেছে তো এখন যাব হচ্ছে বাড়িতে আর তার আগে কিছু একটা খাবো বাস স্ট্যান্ডে গিয়ে বা কোথায় গিয়ে খাচ্ছি সেটা পরে ডিসাইড করছি এখনও যাই না তো দেখতেই পাবে তার আগে নিচে নামি চলো আর কলেজে এরকমভাবে ব্লগ করতে কেমন যেন একটা আজব ফিল হচ্ছে মানে এখন আজব ফিল হচ্ছে এতক্ষণ কিছুই মনে হচ্ছিল না বাট ঠিক আছে হবে হবে চেষ্টা করলে সবই হয় তো তারপর আমরা টোটোতে উঠে গিয়েছিলাম আর এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে গিয়ে খাওয়া দাওয়া করবো ভেবেছি এখন আছি কুলফি দোকানের সামনে কুলফি খাবো আর আমার বান্ধবীদের লজ্জা লাগছিলো ঠিক আছে হয় কেমন খেতে আর হ্যাঁ কুলফিটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল খেতে আমি যখন ডিসাইড করি তখন লাইট হাফ
कहाँ से आते हैं? কোন এই লোক? মজাদার বিষয়, এখানে একটা নতুন জিনিস আবিষ্কার হয়েছে, ওর বাড়ি এদিকে, জানতোই না ওর বাড়ি ওদিকে। গাড়ি থেকে নেমে ফুচকার দোকান দেখতে পেশ সোজা চলে এসেছি ফুচকার দোকানে। আর অনেকক্ষণ ধরেই ভাবছিলাম আমরা ফুচকা খাবো, তো দেখতে পেয়ে চলে এসেছি। তো কি ভাবছো তোমরা? দেখো ফুচকাটাকে কি টেস্টি। আমি ফুচকা খাই, তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ফটাফট। আর তারপর গরম লাগছিলো দেখে ভাবলাম একটু স্প্রাইট খেয়ে ফ্রেশ হয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার কলেজের প্রথম দিন। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।